হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার, আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের 8 মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা কিন্তু টেস্ট এবং ফাইনালে কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের কিন্তু মনে কিন্তু একটাই কোশ্চেন রয়েছে যে স্যার আমরা কীভাবে কম পড়ে বেশি মার্ক পাবো। তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন বলবো, যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা কিন্তু কম পড়ে কিন্তু বেশি নাম্বার তোলার ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাবে। চলো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর কয়েকটি কোশ্চেন করে কমন পেয়ে যাও। চলো দেখে নেবো 8 মার্কসের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। তোমাদের জন্য বলবো যারা এখনো প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে কিন্তু ইতিহাসের এসএকিউ এমসিকিউর কিন্তু ভিডিও আসবে। তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। শুধু ইতিহাস নয়, দর্শন, শিক্ষাবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন নিয়ে কিন্তু ভিডিওগুলি অলরেডি কিন্তু চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তোমরা কিন্তু অতি সহজেই কিন্তু প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। চলো আজকের আলোচনা ইতিহাস, ইতিহাসের গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করি। প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য আমি 8 মার্কসের কোশ্চেন দুটি রেখেছি, যে দুটি করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, প্রথম অধ্যায় থেকে মিউজিয়ামের বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে জাদুঘরের শ্রেণী বিভাগ করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোশ্চেনটি কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমরা কিন্তু ভালো করে এই কোশ্চেনটি রেডি করে নাও। নেক্সট কোশ্চেন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে জাদুঘর কি, এর উদ্দেশ্য, কার্যাবলী, গুরুত্ব লেখো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমি কিন্তু দুটি কোশ্চেন দিয়েছি, এই দুটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। যারা ভাবছো যে আমরা এই দুটো কোশ্চেন ছাড়াও কিন্তু এক্সট্রা কোশ্চেন করতে চাই প্রথম অধ্যায় থেকে, তাদের জন্য কিন্তু একটি কোশ্চেন আমি কিন্তু এক্সট্রা রেখেছি। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কী বোঝো? আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ইতিহাস চর্চার ধারণা সংক্ষেপে লেখো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে আধুনিক লিখন পদ্ধতি সম্পর্কে লেখো। দুটি শিল্প জাদুঘরের নাম লেখো। দ্বিতীয় অধ্যায়ে কোশ্চেনগুলি আলোচনার পূর্বে তোমাদেরকে বলবো, এই অধ্যায় থেকে কিন্তু বিগত 2 বছর কিন্তু কোশ্চেন আসেনি। অর্থাৎ 2022 সাল 2023 সালে কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু কোনো কোশ্চেন দেওয়া হয়নি। অর্থাৎ এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু প্রবল রয়েছে। যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, ফার্স্ট কোশ্চেন, দ্বিতীয় অধ্যায় থেকে ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব, এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। 2 নম্বর কোশ্চেন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? এর উদ্ভবের কারণগুলি বর্ণনা করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। তোমরা কিন্তু এই 4টি কোশ্চেন করলে একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদেরকে বলবো 4টি কোশ্চেন কিন্তু তোমরা করে রাখো। এই অধ্যায় থেকে তোমাদের জন্য কিন্তু একটি কোশ্চেন কিন্তু আসতে চলেছে এই 4টি কোশ্চেনের মধ্যে। যদি তোমরা ভাবছো যে এই 4টি ছাড়াও আমরা এক্সট্রা কোশ্চেন করতে চাই, তাদের জন্য কিন্তু আমি এক্সট্রা কোশ্চেন হিসেবে একটি কোশ্চেন রেখেছি। মার্কেন্টাইল বাদ কি? মার্কেন্টাইল মূলধনের বৈশিষ্ট্য, মার্কেন্টাইল মূলধনের অবসানের কারণ এবং এই মতবাদের মূল বক্তব্য কী ছিল, এই কোশ্চেনটি তোমরা করতে পারো। তৃতীয় অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ 4টি কোশ্চেন রেখেছি, যে 4টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন রেখেছি তৃতীয় অধ্যায় থেকে, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়। নেক্সট কোশ্চেন, ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এই কোশ্চেনটি ভালো করে কিন্তু রেডি করে নাও, কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল বা প্রভাব আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু কোশ্চেনটি রেডি করে নাও, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আমি কিন্তু 4টি গুরুত্বপূর্ণ কোশ্চেন বললাম, এই 4টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট, চতুর্থ অধ্যায় থেকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন রেখেছি। ফার্স্ট কোশ্চেন রেখেছি আমি, চীনের চৌঠা মে বা মে 4 আন্দোলনের কারণগুলি বা উত্থান বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব বা গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। চীনে সেই সময়কার দুটি উল্লেখযোগ্য সংবাদপত্রের নাম লেখো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, 100 থেকে 100, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমাদের জন্য এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল। নেক্সট কোশ্চেন, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল, এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য রয়েছে। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ঔপনিবেশিক আমলে ভারতে আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও, কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, আলিগড় আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলনের ভূমিকা কী ছিল, কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। সমাজ ও শিক্ষা সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। অর্থাৎ এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের জন্য কিন্তু চতুর্থ অধ্যায় 5টি গুরুত্বপূর্ণ কোশ্চেন বললাম, তোমাদেরকে বলবো 1 থেকে 3 ভালো করে তোমরা কিন্তু করো। চতুর্থ অধ্যায় থেকে 1 থেকে 3 তোমরা কিন্তু ভালো করে করলে অবশ্যই কিন্তু ওই 1 থেকে 3 মধ্যে একটি কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আর যারা ভাবছো এক্সট্রা হিসেবে তারা কিন্তু এই 5টি কোশ্চেন করতে পারো। পঞ্চম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন,
1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারি 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পটভূমি কী ছিল এই আইনে উল্লেখ করো। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পঞ্চম অধ্যায় থেকে এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমাদেরকে বলবো যারা এখন এই কোশ্চেনটি রেডি করোনি অবশ্যই কিন্তু রেডি করে নাও, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটি কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে কিন্তু আমি তিনটি কোশ্চেন তোমাদেরকে দিলাম, এই তিনটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। যারা ভাবছো এক্সট্রা কোশ্চেন হিসেবে আমরা দেখে যেতে চাই তাদের জন্য কিন্তু আমি দুটি কোশ্চেন রেখেছি। এক নম্বর কোশ্চেন, 1909 খ্রিস্টাব্দে মল্লে মিন্টো সংস্কার আইনে কিন্তু প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। দু নম্বর কোশ্চেন, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল। এবারে আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আমি তিনটি কোশ্চেন দেখেছি, তিনটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো, এই ঘটনার গুরুত্ব কী ছিল। এর সাথে তোমরা দেখে রাখবে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল, হত্যাকাণ্ডের বিবরণ দাও। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনটি কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি কিন্তু প্রবন্ধ লেখো। ঘুরিয়ে আসতে পারে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, 1946 নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে বললাম, এই তিনটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। যারা ভাবছো এক্সট্রা কোশ্চেন তাদের জন্য আমি কিন্তু রেখেছি দুটি কোশ্চেন, যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো আমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে চাই তাদের জন্য কিন্তু দুটি কোশ্চেন রেখেছি। এক নম্বর কোশ্চেন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ দাও। দু নম্বর, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, ভারতীয়রা কেন এইগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন। সপ্তম অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন রেখেছি, দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক নম্বরে কিন্তু আমি সেই জন্য কিন্তু রেখেছি, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। দু নম্বর কোশ্চেন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য। তিন নম্বর কোশ্চেন, কোরিয়া যুদ্ধের 1950 খ্রিস্টাব্দে ফলাফল ও তাৎপর্য কী ছিল, কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা কিন্তু ভালো করে রেডি করে নাও এই কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো, বা ঘুরিয়ে আসতে পারে জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা কিন্তু ভালো করে কিন্তু রেডি করবে। নেক্সট কোশ্চেন, ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। অর্থাৎ এই কোশ্চেনটি কিন্তু তোমরা দেখে রাখবে, ট্রুম্যান নীতি আর মার্শাল পরিকল্পনা সম্পর্কে কিন্তু সংক্ষেপে আলোচনা করো, কোশ্চেনটি কিন্তু তোমরা দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, 1950 দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো, কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা কিন্তু ভালো করে কিন্তু রেডি করবে। যারা ভাবছো সপ্তম অধ্যায় থেকে আমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে চাই তাদের জন্য কিন্তু দুটি কোশ্চেন আমি রেখেছি। এক নম্বর কোশ্চেন, বার্লিন সংকটের বিশদ বিবরণ দাও, কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে বার্লিন সংকট কী, এই সংকটের বিবরণ দাও। অর্থাৎ এই যে কোশ্চেনটি আমি বললাম বার্লিন সংকট, এই কোশ্চেনটি কিন্তু বিগত কোনো বছরেই কিন্তু কোশ্চেনটি আসেনি, এই কোশ্চেনটি কিন্তু এবছরে নতুন কোশ্চেন হিসেবে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে সপ্তম অধ্যায় থেকে। তোমরা কিন্তু মিলিয়ে নেবে, এই কোশ্চেনটি কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে, তাই তোমাদের বলবো এই কোশ্চেনটি তোমরা কিন্তু ভালো করে কিন্তু রেডি করে নাও, কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, এক্সট্রা হলেও কিন্তু এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে। দু নম্বর কোশ্চেন, পূর্ব ইউরোপের সোভিয়েতকরণের উদ্দেশ্য কী ছিল, বিভিন্ন দেশের প্রভাব পড়ে কী প্রভাব পড়েছিল। অষ্টম অধ্যায় থেকে আমরা দেখে নেব, অষ্টম অধ্যায় থেকে আমি কিন্তু গুরুত্বপূর্ণ তিনটি কোশ্চেন রেখেছি, যে তিনটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন রেখেছি, স্বাধীন ভারতে প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য ও গুরুত্ব উল্লেখ করো, কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। দু নম্বর কোশ্চেন, অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো, কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তিন নম্বর কোশ্চেন, সার্ক কীভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্য কী ছিল, এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে সার্কের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, সার্ক তার লক্ষ্য উদ্দেশ্য পূরণে কতখানি সফল হয়েছিল। তিনটি কোশ্চেন আমি তোমাদেরকে বললাম এই অধ্যায় থেকে, অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে, অষ্টম অধ্যায় থেকে তিনটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। যারা ভাবছো এই অধ্যায় থেকে আমরা একটি কোশ্চেন কিন্তু এক্সট্রা হিসেবে দেখে যেতে পারো, তোমরা যে কোশ্চেনটি তোমাদের জন্য একটি এক্সট্রা কোশ্চেন রেখেছি আমি, অব উপনিবেশীকরণ বা বি উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর কারণগুলি বা অবসানের কারণগুলি আলোচনা করো, অর্থাৎ এই কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা কিন্তু পারলে দেখে যেতে পারো। তোমাদের আজকের আমি আলোচনা করে দিলাম উচ্চ মাধ্যমিকের ইতিহাসের গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি। তোমাদেরকে ভিডিওর শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ তথ্য বা টিপস আমি তোমাদেরকে শেয়ার করছি, যে তোমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে কিন্তু ভালো করে তোমরা কিন্তু পড়বে, এই অধ্যায় থেকে কিন্তু দুটি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ দুটি কোশ্চেন করলে কিন্তু তোমরা একটি কোশ্চেন পেয়ে যাচ্ছ। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা চারটি কোশ্চেন কিন্তু ভালো করে পড়ে রাখো, কারণ এই অধ্যায় থেকে কিন্তু বিগত বছরে কিন্তু কোশ্চেন আসেনি, তাই তোমাদেরকে বলবো দ্বিতীয় অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা কিন্তু ভালো করে এই চারটি কোশ্চেন কিন্তু করে রাখো, একটি কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। তৃতীয় অধ্যায় থেকে চারটি কোশ্চেন রয়েছে, তোমরা কিন্তু চারটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন পেয়ে যাবে। চতুর্থ অধ্যায় থেকে তুমি তিনটি করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে।
আর 4 আর 5 এই দুটি এক্সট্রা হিসেবে তোমরা কিন্তু দেখে যেতে পারো। পঞ্চম অধ্যায়ে কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, অর্থাৎ এই অধ্যায়ে কিন্তু মাত্র তিনটি রয়েছে, অর্থাৎ এই অধ্যায়ে তোমরা কিন্তু তিনটি করলে একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। ষষ্ঠ অধ্যায় থেকেও কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, তোমরা তিনটি করলে একটি কিন্তু পেয়ে যাচ্ছ। সপ্তম অধ্যায় কিন্তু খুবই কিন্তু একটি হিউজ কিন্তু একটা অধ্যায়, এই অধ্যায় থেকে তোমরা ফার্স্ট দুটি কোশ্চেন কিন্তু তিনটি কোশ্চেন দেখে যেতে পারো, নাহলে কিন্তু এই অধ্যায় কিন্তু অনেকগুলি কোশ্চেন রয়েছে, তোমরা কিন্তু এই অধ্যায় থেকে কমন নাও পেতে পারো। আর অষ্টম অধ্যায় থেকে তোমাদেরকে বলবো তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, তোমরা কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করলে অবশ্যই কিন্তু একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। ভিডিও শেষের দিকে তোমাদেরকে একটি কথা বলে রাখবো, তোমাদের কিন্তু 5টি কোশ্চেন কিন্তু লিখতে হয়। তোমাদেরকে বলবো 1 থেকে 4 নম্বর অধ্যায় তোমরা ভালো করে পড়ো, কিংবা 5 থেকে 6, 7, 8 এই অধ্যায়গুলো ভালো করে পড়ো, অর্থাৎ দুটো ভাগে তোমাদের কিন্তু কোশ্চেন হয়, 1 থেকে কিন্তু 4, 5 থেকে কিন্তু 8। তোমরা যে কোনো একটা পার্ট ভালো করে করে নাও, মনে করো তোমরা পার্ট 1 অর্থাৎ 1 থেকে 4 এই 4টি অধ্যায় ভালো করে করলে 4টি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাচ্ছ, আর 6 থেকে 8 এই অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় তোমরা বেছে নাও, যেখানে কোশ্চেনগুলি কম আছে, অর্থাৎ 3টি কোশ্চেন যে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রয়েছে সেই অধ্যায়টি তোমরা বেছে নাও, তাহলে তোমরা কিন্তু কম পড়ে কিন্তু বেশি মার্ক কিন্তু তুলতে পারবে। তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ টিপসটা কিন্তু দিলাম, তোমরা কিন্তু এর কিন্তু ভালো কিন্তু ব্যবহার করো, অবশ্যই তোমরা কিন্তু ভালো কিন্তু মার্কস কিন্তু তুলতে পারবে। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও আনতে চলেছি,